আগে দান বাঙ্গাই তো বড় সাকি আসিল না, এই সাকি গেছে গা লোয়ার সাকি অনেক বড়, পুকুরে পইরা 40 জনে মিল্লা রশি বাইন্দা হারা দিন টানছে উড়াইতে পারে না। এখন আবুল ভাই আজকে ওরকম ঘন্টা দুই টানলো, কামের কাম কিছু এল না। কয় বাঙ্গা নৌকা লইয়া গুরুর কাছে যাইবা কেন? এই বালা নৌকা লইয়া কি মিস্ত্রির কাছে কেউ যায়? কোন নৌকা যাইব? বাঙ্গা নৌকা। যে নৌকা এখন এটার বাবার কায়দা নাই ঠিক করে দেন, আরে যাইব তো বাঙ্গা নৌকা লইয়াই। তাই আমার লগে হয় হয় করতেছেন, হেরে যে কিছু কইলেন না। না এলাকায় বহুদিন ধরে গান গায়, আপনার লগে খাতির ভিতির বেশি। দেখেন ওই কে বলে কয় আমি খেলাফত পাইছি, আমি পীরের কাছে যাব কেন? আমি খেলাফত পাইছি তাইলে আবার পীরের কাছে যাব কেন? কথাটা কইছে না? তা এখন আমার কথা হইলো, পীরে ওরকম মানুষরা খেলাফত দেয় কেন যে পরে এই কথা কইব? দোষ তো দেখা যায় আগে পীরের, পরে হইলো ভক্তের। দেওয়ার সময় এটা বুঝবো না আমি কারে খেলাফত দিতেছি। এই যে বাংলাদেশ সরকার থেকে যাদেরকে অস্ত্রের লাইসেন্স দেয়, অনেকগুলো পরীক্ষায় পাশ করার পর তারপর হইল এই লাইসেন্সটা দেয়, এবং লাইসেন্সটা দেওয়ার আগে আবার অনেকগুলো জিনিস তারা শিখাইয়া দেয়, বুঝলেন নি? আমার এক ভাই ফুয়াতো ভাই, এরকম ওই যে টমি গান আছে, শর্ট গান আছে, তারপর হইল ওই যে পিস্তল আছে, লাইসেন্স করা। তো আমি একদিন কই কি ভাই এত সুন্দর একটা পিস্তল দেখি, হাই করলো কি ওই গুলি বাইর করলো, বাইর করে জুতার ভিতরে রাখলো, জুতার ভিতরে রাখা জুতাটা পাই দিয়া কয় নে দেখ। আমি কই এটার ফোনে কি দেখো, আসল মাল তো আপনি খুল্লা জুতার তলে ঢুকাইছে। কই এটা আমগো ট্রেনিং দিয়া সারছে, কারণ ভুল করে যদি গুলি সহ কাউরে দিয়া বহি আমার গুলি আমার বুকেই বিদ্ধ হইতে পারে। এখন আবুল ভাই একজন পীর ওই রকম ভক্তের খেলাফত দেয় কেন যে পরে কইতে পারে যে আমি পীর, আমি পীরের বাড়িতে যামু কেন? এই দোষটা কি ভক্তের না পীরের? আমার দৃষ্টিতে তো মনে হয় দোষটা আসলে পীরের, ভক্তের কোনো দোষ নাই। কি করেন আপনারা? হ্যাঁ এটারা এটারা ভাও করব, নাইলে কইব যে বেলায় আমি গাইতে পারি না। ঘুরাই লও, এই আর একটা কথা বলছেন, আস্তে আর একটা কথা বলছেন যে একজন, আমি বলছিলাম যে আমার এই জীবন যৌবন সমস্ত কিছু পীরের চরণে আমি বিক্রি করে দিলাম, এখন এই ঘরের মালিক আমি না আমার পীর, এই ঘরে যদি চুরি হয় এই দায় কার? আমার না, দায় হলো এই ঘরের যে মালিক তার, কথা ঠিক কি না? আচ্ছা তাইলে আমি রাত্রে শুয়ে রইলাম ঘুমের মধ্যে, আমার ঘরে চুরি হয়ে গেল,
সেই দায় পিড়ে নিবে না কেন? কয় এটা হইল ওই যে কি কয় এই একাগ্র চিত্তে যারা মুরিদ হয় না তাগ এই চুরিটা হয়। ভাই একাগ্র চিত্তে যে আমি মুরিদ হইতাছি না, হ্যাঁ তাইলে আপনার মান মুরিদরা করান কেন? যে তুই ঠিক মন মানসিকতা নিয়া আমার কাছে আহস নাই, তোরে আমি মুরিদ করতে পারবো না। কি ছয় মাস গড়লে হেরবরই তো কইব যে আমার একাগ্র মন নিয়ে যাইতেইব, নাইলে আমি মুরিদ হইতে পারতাছি না, কথা ঠিক কি না? এই এই মুরিয়ালা, এই এই মুরিয়ালা কি ব্যাপারটা কি? এটা তো মুড়ির দোকান, কফি কফি কফি, এটা কি কফির দোকান? না বিবেক বলতে নাই, তুই কোনো পীরের কাছে গিয়া মুড়ি দিলে পীর নষ্ট করে আলাবি। তুই আবুলবার কাছে মুড়ি দোস, হ্যাঁ এই রাখ। আমি যে কথাটা জিজ্ঞেস করছিলাম কারণ আছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হযরত আলী বায়াত গ্রহণ করছে মাত্র 13 বছর বয়সে। কত বছর বয়সে? 13 বছর বয়সে। তখন মা ফাতেমাকে হযরত আলী করিমুল্লাহ জহু বিবাহ করছেন। এই বিবাহের অনেক দিন পর হযরত আলীর ঘরে এরকম একটা চুরি হইল, তখন রসুলের আরেকজন সাহাবিকে হযরত আলী নবীর কাছে পাঠাইল যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন যদি কারো ঘরে চুরি হয় এইভাবে তার জন্য কি গোসল ফরজ না গোসল ফরজ না, এটা কি করতে হবে? আল্লাহর রসুল তার ব্যাখ্যা দিলেন যে এই কারণে চুরি হয়েছে আর এই কারণে তার গোসল করতে হবে এই এই নিয়ম মেনে। তাইলে হযরত আলীর ঘরে যদি চুরি হয়ে থাকে হেরছে একাগ্র কি পৃথিবীতে আর কেউ আছে? আপনি কি কইবেন আবুল ভাই যে হযরত আলীও একাগ্র চিত্তে রসুলের কাছে মুরিদ হয় নাই? অনুই লোকের এবং এটা কিন্তু যেতে যেমন তেমন হাদিসের কথা না, বুখারী শরীফ খুলে দেখবেন। এই বুখারী শরীফটা মাওলানা আজিজুল হক মাওলানা শামসুল হক অনুবাদ করছে, এটা আমার পেট বানানো কথা না। আমি প্রশ্ন করার আগেই তো চিন্তা করে লইছি যে কোন জায়গা দিয়ে আজকে ধরুম। আমারে কতগুলি প্রশ্ন করছে, ইনশাল্লাহ জবাব করুন। যে ওতবা আবু জেহেল সাহেবা এরা নবীর কোন নূরে, তারপরে বাতেনের নবীর সুরত কি, তারপরে এলো আল্লাহর কাছে আল্লাহর খবর লয়ে জিব্রাইল আইলো নবী যে ঘরে নাই, এটা জিব্রাইল কি কানানি দেখলো না? এরপর এলো প্রথম নবী সৃষ্টি হইয়া পরেই পৃথিবীতে আসলো কেন? সবগুলোর জবাব ইনশাল্লাহ করব। আগে একটা গান ধৈর্য লই।